ঝকঝকে দাঁতে সুন্দর হাসি কেবল আপনার ব্যক্তিত্বকেই আকর্ষণীয় করে না, এটা আপনার সুস্বাস্থ্যেরও পরিচায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অনেকেই দাঁত সুস্থ রাখার বিষয়ে সচেতন থাকেন না। ঠেকায় পড়ে দাঁতের চিকিৎসকের কাছে না যাওয়া পর্যন্ত যেন তারা বিষয়টির গুরুত্বই বোঝেন না। একটু সচেতন হলে এবং কিছু বিষয় নিয়মিত চর্চার মধ্য দিয়ে অভ্যাসে পরিণত করতে পারলে অবশ্যই সারা জীবন সুস্থ সবল দাঁতের সুন্দর হাসি হাসতে পারবেন আপনি। তাহলে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দাঁত সুন্দর এবং ঝকঝকে রাখা যায়। এর জন্য আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলে চলুন জেনে নেই এই নিয়মগুলো। কি খাচ্ছেন, কি পান করছেন? চকলেট আসক্তি, তেল মশলাযুক্ত ভারী খাবারের অভ্যাস, অ্যালকোহল পানের অভ্যাস, অতিরিক্ত চা কফি পান করা কিংবা ধূমপান বা পান চিবানোর অভ্যাস থাকলে দাঁতে দাগ পড়ার পাশাপাশি অন্যান্য সমস্যার আশঙ্কাও কিন্তু অনেক বেশি। এসব অভ্যাস নিয়ন্ত্রণ করুন আর এমন খাদ্য পানীয়ের পরপরই দাঁত পরিষ্কার করুন। বোতলজাত প্রায় সব পানীয়ই কার্বনেট করা থাকে, এসব পানীয় পান করা বাদ দিয়ে বা যতটা সম্ভব কমিয়ে দাঁতে ক্ষতিকারক অ্যাসিডের প্রভাব কমান, কেননা তা দাঁতের এনামেলের ক্ষতি করে তা দাঁত ক্ষয় করে ফেলে। দুই বেলা দুই মিনিটের নিয়ম। প্রতিদিন দুই বেলা দাঁত মাজুন, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। মনে রাখুন, এই দাঁত মাজাটা যেন দুই মিনিটের কম সময় না হয়, আবার বেশি সময় ধরেও যেন না হয়। দাঁত ও মাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হবে, ব্যাকটেরিয়া ও দাঁতের প্লাক দূর করতে হবে। কিন্তু বেশি সময় ধরে দাঁত মাজাও বিপজ্জনক। সময় ঠিক রাখতে ঘড়ি ব্যবহার করতে পারেন বা দুই মিনিটের কোনো গান বা মিউজিক ট্র্যাক বাছাই করে নিয়মিত গান শুনতে শুনতে দাঁত মাজতে পারেন। আলতো করে দাঁত মাজুন। দাঁত মাজার সময় জোরে জোরে ব্রাশ করলেই দাঁত বেশি পরিষ্কার হবে, বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়। বরং জোরে জোরে ব্রাশ করলে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। কেবল সামনে পেছনে ব্রাশ না টেনে ব্রাশটা মাড়ির সাপেক্ষে 45 ডিগ্রি কোণে রেখে দাঁত মাজুন আর অবশ্যই 2-3 মাস পরপর ব্রাশ পরিবর্তন করুন। ব্রাশের ফাইবারগুলো বেঁকে যাওয়ার পরও তা ব্যবহার করতে থাকলে দাঁতের মাড়ির ক্ষতি হতে পারে। সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরম, মাঝারি বা একটু শক্ত ব্রাশ বাছাই করে নিন এবং এ ধরনের ব্রাশই ব্যবহার করুন। দাঁতের প্রতি সদয় হন। বোতলের মুখ খোলা কিংবা প্যাকেট ছেঁড়ার হাতিয়ার কিন্তু দাঁত নয়। আর যে খাবারগুলো শুষে খেতে হয় তা কামড়াবেন না। অতিরিক্ত শক্ত খাবার, শক্ত হাড় বেশি কামড়াবেন না। এতে দাঁতের বাহিরের আবরণ বা এনামেল নষ্ট হতে পারে এবং দাঁতে সূক্ষ্ম ফাটল দেখা দিতে পারে। বরফ বা ক্যান্ডি কামড়ে খাবেন না, এতে দাঁতের ক্ষতি হয়। প্রতিদিন 1 কাপ চা। চায়ে এমন কিছু উপাদান আছে যা মুখের ভেতরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং মাড়ির রোগ সারাতে ভূমিকা রাখতে পারে, তবে সেটা দুধ চিনি মেশানো চায়ে কার্যকর থাকবে না। ব্ল্যাক টি অথবা কেবল চা পাতার পানি এজন্য ভালো। চিনি ছাড়া চা পানে সমস্যা হলে বিকল্প চিনি ব্যবহার করতে পারেন। ভারী খাবার দাবারের পর অথবা বিকেল সন্ধ্যার অবসরে প্রতিদিন এমন 1 কাপ চা দাঁতের জন্য হতে পারে অনেক উপকারী। অ্যালকোহল মুক্ত মাউথওয়াশ। এমন একটি মাউথওয়াশ ব্যবহার করুন যা কিনা অ্যালকোহল মুক্ত। বাজারের বেশিরভাগ মাউথওয়াশেই বেশ খানিকটা অ্যালকোহল থাকে, এজন্য এসব ব্যবহারে সাময়িকভাবে মুখের টিস্যু শুষ্ক হয়ে যায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য যেন তেন মাউথওয়াশ বেশি মাত্রায় ব্যবহার করলে মুখের ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে বলে ধারণা করা হয়েছে, তাই এ বিষয়ে সচেতন হন। দাঁত পরীক্ষায় ফাঁকি দেবেন না।
দাঁতে কোনো ক্ষত ধরা পড়লে, দাঁতে বা মাড়িতে ব্যথা হলে, মাড়ি থেকে রক্ত ঝরলে কিংবা দাঁত শিরশির করলে অবশ্যই দাঁতের চিকিৎসকের কাছে যান। সঠিক সময়ে চিকিৎসা করালে দাঁতের সুরক্ষা নিশ্চিত হতে পারে। আর সবারই কম বেশি 6 মাসে 9 মাসে একবার দাঁত পরীক্ষা করে নেওয়াটা জরুরি। কেননা অনেক সময় দাঁত ও মাড়ির এমন কিছু সমস্যায় আমরা আক্রান্ত হই যা মারাত্মক পর্যায়ে না পৌঁছালে আমরা টেরও পাই না। আশা করছি এই সকল নিয়ম মেনে চললে আমাদের দাঁত অবশ্যই সুস্থ, সুন্দর এবং ঝকঝকে থাকবে। যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আমরা হাজির হব নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই আমাদের সাথেই থাকুন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।